গম্বুজ মসজিদটা খানজাহানি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির নির্মিত। মূলত এইটা একটা দুর্গ, সাইড থেকে একটা নদী বয়ে গেছে। এই পাশে পীর সাহেবের এই মাজার এবং এটা তো হাউলে পারবেন আবার। পীর সাহেবের এইটা হচ্ছে ওনার ইবাদতখানা, এখানে উনি ইবাদত করতে ওর সৈন্য থাকতেন। এই সেইভাবে আস্তে আস্তে এইটা পরবর্তীতে মসজিদ হিসেবে পীর সাহেব যখন যে সমস্ত ই করেছেন ওই মসজিদগুলো তৈরি করা হয়েছে, শুধু মসজিদ না, এটা সৈন্য রাখার জন্যও এইগুলো করা হয়েছে। পাশাপাশি তখন সৈন্য যেখানে থাকতো সেখানে নামাজও পড়া হতো। তারপরে আস্তে আস্তে এটি আমাদের এইখানে মসজিদ হিসেবে যেটা পরিগণিত হয়েছে, আমরা এখানে নামাজ পড়ি, শুক্রবারে জুমার নামাজও হয়। এবং ভিতরে একটা পীর সাহেবের এইখানে যে চারটা ফিলিয়ার আছে পাথরে, ওই চারটা ফিলিয়ারে একটা বুড়ো আঙ্গুলি টিপ আছে পীর সাহেবের, এটা আছে। এটা অনেক দর্শনার্থী আসে এটা।